কর্মী নাজমুল ইসলাম নিশাত। প্রথমেই আমরা যাব খুলনায়, খুলনার জোড়াঘাটে আছেন তরিকুল ইসলাম। তরিকুল, আমাদেরকে জানাবেন যে খুচরা পর্যায়ে এই যে নির্ধারিত দাম, সেই দামেই কি এলপিজি মিলছে কিনা? শাফিন, খুলনাতে আসলে দাম একই, এই সরকার নির্ধারিত দামে আসলে পাওয়া যাচ্ছে না গ্যাস। আমরা এখানে যে এসে খবর পেয়েছি সেটি হচ্ছে সরকার নির্ধারিত দামের থেকেও 50 টাকা কোথাও বিক্রি হচ্ছে, বেশি বিক্রি হচ্ছে। এবং এটা নির্দিষ্ট কিছু যে উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে, গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান, শুধু তারাই তাদেরই গ্যাসের দাম বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা অন্যান্য গ্যাসের দামও কিন্তু 1 তারিখ থেকে, অর্থাৎ গতকাল 2 তারিখে সরকার থেকে ঘোষণা করা হয়েছে এলপি গ্যাসের দাম বৃদ্ধির। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে 1 তারিখ থেকে বিভিন্ন উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু এই দামগুলো বাড়িয়ে দিয়েছে। তো আমরা বাজারগুলো যেটি দেখেছি সেটি হচ্ছে যে বসুন্ধরা 1270 টাকা করে তারা ডিলারদের কাছে বিক্রি করছে, এবং ডিলাররা এটি খুচরা পর্যায়ে এটি 1300 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া ওমেরা 1290 টাকা, যেটি কেনা হচ্ছে বিক্রি করা হচ্ছে পাইকারি বা ডিলারদের কাছে 1250 টাকা। লাভস, বেক্সিমকো এবং যমুনা, এই 5টি কোম্পানির দাম কিন্তু বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে গ্যাস কোম্পানিগুলো রয়েছে বা অন্যান্য উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের গ্যাস কিন্তু 1251 টাকায় বিক্রি করা হচ্ছে। এবং এই গ্যাসের দাম বৃদ্ধি কিন্তু প্রতি মাসে একটি, গত কয়েক মাস ধরে কিন্তু নিয়মিত একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ডিলাররা যারা, তারা অভিযোগ করছেন যে মাসের শেষ সপ্তাহে এসে কিন্তু যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, অর্থাৎ এই ডিলারদের কাছে তারা গ্যাস দিতে চান না বেশি মুনাফা লাভের আশায়। অর্থাৎ 1 তারিখে দাম বৃদ্ধি হবে এই আশায় তারা আগেভাগেই গ্যাসের সরবরাহ বন্ধ করে দেন, আর যে কারণে কিন্তু এই চাপটা কিন্তু পড়ছে ভোক্তা পর্যায়ে। তো ভোক্তা পর্যায়ে আমরা কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে খুব তারা অসন্তুষ্ট প্রকাশ করেছেন। এছাড়া যারা ব্যবসায়ী তারা বলছেন যে যারা উৎপাদন করছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে তাদের সমন্বয়হীনতার কারণেই তারা কিন্তু বাজারে সরকার নির্ধারিত দামে তারা বিক্রি করতে পারছে না। তো এই নিয়ে কিন্তু উভয় পক্ষের মধ্যে একটি অসন্তুষ্ট বিরাজ করছে এবং সমন্বয়হীনতা। সরকর্মী তরিকুল ইসলাম জানাচ্ছিলেন যে খুলনায় যেই উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এবং বিপণন কোম্পানিগুলো রয়েছেন তারাই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছে বলে ভোক্তা পর্যায়ে সেটা আরও 50 থেকে 100 টাকা বেশি দাম পড়ছে। নিশাত, আপনি একটু জানাবেন যে সৈয়দপুরের কি একই অবস্থা কিনা, একই চিত্র কিনা? শাফিন, একই অবস্থা কিন্তু সৈয়দপুরে। আসলে মূলত সরকার দাম নির্ধারণ করে দিলেও যে কোম্পানিগুলো বাজারে আসলে এলপিজি গ্যাস সরবরাহ করছেন তারা কিন্তু সেই নিয়ম মানছেন না। মূলত গ্রাহক পর্যায়ে এই দাম কিন্তু আরও বেশি গিয়ে দাঁড়াচ্ছে। কেননা হলো যে যারা যে 51 টাকা দাম বাড়িয়ে 1251 টাকা করা হয়েছে, এটি কিন্তু বিক্রি করা হচ্ছে পাইকারি পর্যায়ে 70 থেকে 80 টাকা, এবং কোনো কোনো ক্ষেত্রে এটি 90 টাকা পর্যন্ত গিয়ে যাচ্ছে। এবং খুচরা পর্যায়ে গিয়ে যারা খুচরা ব্যবসায়ী তারা হয়তো 10 থেকে 20 টাকা যুক্ত করে সেটি বিক্রি করছেন 1290 থেকে 1300 টাকা পর্যন্ত। এবং এটি আমরা দেখছি যে বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে বাজারে এলপিজি গ্যাস সরবরাহ করে থাকেন সেই কোম্পানি ভেদেও কিন্তু আসলে দাম রয়েছে, এক এক কোম্পানির দাম এক এক রকম। এবং এটি আসলে পরিষ্কার যে সরকার দাম নির্ধারণ করে দিলেও এটি আসলে বাজারে কিন্তু এর কোনো বাস্তবায়ন নেই। মূলত আমি কথা বলেছি রংপুর বিভাগীয় যে এলপিজি গ্যাস অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে, তারা যেটি বলছেন যে তারা অনেকটা নিরুপায়। কেননা যে কোম্পানিগুলোর কাছ থেকে তারা গ্যাস কেনেন তারাই মূলত আসলে দামটি নির্ধারণ করে দেন, এবং তারা যে দামে নির্ধারণ করে দেন সেই দামে তারা কিনতে কিন্তু বাধ্য হন। ফলে খুচরা পর্যায়ে যারা ভোক্তা সাফারিংটা কিন্তু তাদেরই বেশি, তারা কিন্তু 1290 থেকে 1320 পর্যন্ত এই এলপিজি গ্যাস, যে 12 লিটার যে এলপিজি গ্যাস মূলত রান্নার কাজে যেটি ব্যবহৃত হয় সেটি কিন্তু তারা কিনতে বাধ্য হচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রেখে, এখন কিন্তু শুধুমাত্র রান্নার কাজে নয়, রান্নার কাজ ছাড়াও ছোটো ছোটো যে শিল্প কলকারখানাগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখছি যে এলপিজি গ্যাসের ব্যবহার কিন্তু বেড়েছে। এবং সব দিক বিবেচনা করে যদি বলা যায় যে এই নিয়ে কিন্তু আমরা দেখছি যে ক্ষুদ্র যারা উদ্যোক্তা, বিশেষ করে যারা রান্নার কাজে এলপিজি গ্যাস ব্যবহার করে থাকেন, সবার মধ্যে কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখছি। কারণ তারা যেটি বলছেন যে এমনিতে তো সরকার দাম বাড়িয়েছেন, পাশাপাশি যে কোম্পানিগুলো রয়েছে তারা কোনো নীতিমালা মানছেন না। সব মিলিয়ে তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি মনিটরিং বাড়ানো না হয় তাহলে বাজার পর্যায়ে যে দামের যে বাস্তবায়ন কিংবা নির্ধারণ করে দেয়া সেটি কিন্তু আসলে কোনো ফল আসবে না। মূলত তারা এটি বাস্তবায়নের ক্ষেত্রে মনিটরিংয়ের জোর দাবি জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে ছিল শাফিন আমার কাছে সৈয়দপুর থেকে।
সহকর্মী নাজমুল ইসলাম নিশাত সৈয়দপুর থেকে এবং সহকর্মী তরিকুল ইসলাম খুলনা হেতুতে জানাচ্ছিলেন আমাদেরকে যে 1200 টাকার এলপিজি সিলিন্ডারের দাম নতুন করে 1251 টাকা নির্ধারণ করা হলো সরকার নির্ধারিত সেই দামে বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে তার থেকে বেশ বেশি দামে